মুক্তি পেল বহুল প্রতীক্ষিত আলিয়া ভাট অভিনীত ছবি গঙ্গুবাই কাঠিয়াবাড়ি ট্রেলার। শনিবারই এই ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সবার মুখে মুখে আলোচনায়, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ট্রেলারে আলিয়া অর্থাৎ গঙ্গুবাইয়ের সংলাপ ইন মর্দো কো কিস বাত কা গুরুর যেন ছোট ক্লিপ আকারে দাপিয়ে বেড়াচ্ছে সবার নিউজ ফিডে। মর্দো কো কিস বাত কা গুরুর। ইতোমধ্যে আভাস পাওয়া গেছে যে সঞ্জয় লীলা ভনসালী পরিচালিত এই সিনেমাটিতে সবকিছু মিলে নারীবাদী মনোভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আলিয়ার গঙ্গুবাই কাঠিয়াবাড়ির সিনেমায় মুম্বাইয়ের কামাথিপুরার একজন মহিলা যৌনকর্মীর আসল জীবনকে তুলে ধরা হবে। শুধু তাই না, একজন পতিতা থেকে পতিতালয়ের প্রধান, অতঃপর এলাকার একজন রাজনৈতিক নেতা হয়ে তার জীবনে উত্থানের যাত্রাকে তুলে ধরা হবে। মা কা নাম গঙ্গুবাই, বাপ কা নাম ক্যা লিখে? মা কা নাম কাফি নেই হ্যায় না? যৌনকর্মী ও তাদের পরিবারের অধিকার নিয়ে আলিয়ার লড়াই দেখে দর্শক যেন সম্পূর্ণভাবে আসল ঘটনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাবে। গঙ্গুবাই হিসেবে আলিয়া ভাট একেবারেই তার কমফোর্ট জোন থেকে বের হয়ে বলিষ্ঠ নির্ভীক একটি চরিত্রে অভিনয় করেছে। কেবল অভিনয় না, তার বেশভূষা, অবতার, কপালের বড় টিপ আর সাজসজ্জা সবকিছু মিলে আলিয়ার গঙ্গুবাই কাঠিয়াবাড়ি দেখার জন্য মুখিয়ে আছে তার দর্শক ভক্ত সবাই। অজয় দেবগনকে ট্রেলারে মাফিয়া ডন করিম লালার চরিত্রে দেখা গেছে। সিনেমায় তিনি জনপ্রিয় ও কিংবদন্তি এক চরিত্র, যিনি গঙ্গুবাইয়ের এই কঠিন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গঙ্গুবাই কাঠিয়াবাড়ি আলিয়ার প্রথম কাজ সঞ্জয় লীলা ভনসালীর সাথে। 25 ফেব্রুয়ারি ছবিটি ভারতের সব সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও এই ছবিটি দেখানো হবে 72 বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইতোমধ্যে সিনেমার প্রচারে গিয়ে নজর কাড়লেন আলিয়া। পরনে সাদা শাড়ি, কানে ঝুমকা আর চুলে গোলাপ ফুল, সাদা আইভরি শাড়ি পরেছেন আলিয়া। শাড়ির পাড়ে রয়েছে হলুদ রঙের এমব্রয়ডারি কাজ। শাড়ির সঙ্গে ম্যাচ করে সিলভার ও গোল্ডেন ব্লাউজও পরেছেন তিনি। 31,000 টাকা দামের এই শাড়িতে বেশ মানিয়েছে আলিয়াকে। নিজেই সেই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। 28 বছরের এই ডিভা পরিচালক সঞ্জয় লীলা ভনসালী ও সহ অভিনেতা অজয় দেবগনের সঙ্গে গঙ্গুবাই কাঠিয়াবাড়ির প্রমোশনে গিয়েছিলেন। নাবিলা সোহার, সময় সংবাদ।